দুষ্কৃতী হামলা ভাটপাড়ার মাদ্রালে জখম দুই। দুষ্কৃতী হামলা ভাটপাড়া থানার মাদ্রাল নেতাজি মোড়ে হামলা জখম স্থানীয় দুই যুবক। সোমবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নেতাজি মোড়ে একটি ফাস্ট ফুডের দোকানে চাউমিন খাচ্ছিল দুই যুবক রাধা দাস ও নারায়ণ সরকার। অভিযোগ, বাইকে চেপে 17 থেকে 18 জনের দল অতর্কিত ওই দুজনের ওপর হামলা চালায়। পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে। ওরা শূন্যে দুই রাউন্ড গুলিও ছড়ে বলে অভিযোগ। যদিও আক্রান্তদের দাবি তারা কাউকেই চেনে না, কি কারণে মারলো তাও জানে না। সূত্র বলছে দুর্গা পূজোর বিসর্জনের দিন গন্ডগোল হয়েছিল, এদিন রাতে তারই প্রতিশোধ নিল হামলাকারীরা। সূত্রবারটা, হ্যাঁ সূত্রবারটা আপনার বিজয়া দশমীর দিন, এখানে সামান্য একটা আমাদের দক্ষিণ মাদ্রাল যে পুজো কমিটি এখানে কিছু বাইরের নাচানাচি করে, ওই দিন থেকে একটা সূত্রপাত হয়। যাই হোক, যারা এখানে বয়োজ্যেষ্ঠরা ছিলেন ওটাকে ঠিকঠাক করে দেয়, নিজেদের মধ্যে মারধর করে ও অন্যদের খিস্তি কামারি করছে, যা হয় আঘাত লেগেছে। এই আঘাত সেদিন টুকটাক আছে, সেদিন কাল আঘাতটা খুব বেশি। তারা হয়েছে আজকে মনে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা ওই হঠাৎ দেখি ওই আমাদের ক্লাবের সামনে একটা চাউমিনের দোকান আছে, ওখানে দেব আর ওই নারায়ণ বলে দুটো ছেলে ওরা চাউমিন খাচ্ছিলো। হঠাৎ প্রায় 17-18টা লোক মোটরসাইকেল করে আসে এবং তাদের স্বয়ংক্রিয় তাদের কাছে সব আর্মস ছিল, তো এসেই দেখি ওকে মারধর করছিল খুব, এবং করতে করতে তখন লোকজন তখন ভয়ে সব পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার ফলে তখন ওই ছেলেটা বাজা বাজাও করছে, তারপরে ওকে পড়ে গেছে এবং তখন পাবলিক আমরা চিৎকার শুনে আবার দৌড়ে আসি। ওরা মেরেছিল প্রথমে একটা হাতে রডের মতো ছিল আর ওই পিস্তলের বাট দিয়ে মারছিল, তারপরে চর ঘুষি যে যেভাবে পাচ্ছিল 17-18 জন ছিল, গুলি ফায়ারিং হয়েছিল এবং দু রাউন্ড ফায়ারিং হয়েছে। ও ওকে টার্গেট করেই মারছিল ওই নারায়ণকে, ওটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।